হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে রেডি হয়ে গেছি ঠাকুর শ্রীধাম ঠাকুরনগর বারুণী মেলাতে যাওয়ার জন্য। তো এখন বাজে ভোর 5টা, তো আমরা এখনই রওনা দিলাম। তো আমরা বেরিয়েছিলাম ভোরবেলা, তো চারি সাইডে দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। তো বাবা এখানটায় আমরা কিন্তু স্কুটিতে যাব, পুরো 32 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, তো আমরা স্কুটেই পুরোটা যাব। আমাদের যেতে লেগেছিলো আধা ঘন্টার মতো সময়। তো বাবা আমি আর মা গেছিলাম, বোন যায়নি আমাদের সঙ্গে। তো বাবা স্কুটি নিয়ে কিন্তু আমরা এভাবেই চলে গেছিলাম ঠাকুরনগরে। তো ওখানে গিয়ে একটা গ্যারেজে রেখেছিলাম আমরা গাড়িটা। সো তারপর আমরা স্টেশনের ওখানটায় গাড়িটা রেখে স্টেশনের ওখান থেকে আমরা রেল লাইন ধরে হাঁটতে শুরু করি। এখানে দেখো একটা ট্রেনও চলে এসেছিলো। তারপর আমরা ওই যে ঠাকুরনগর মেলায় দেখা যাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে কিছু সময় পর ঠাকুরনগর মেলায় চলে এসেছি। তো আমরা এখানটা পিছন দিয়ে ঠাকুরনগর মেলায় ঢুকে গেছিলাম, কারণ আমরা রেল লাইন দিয়ে হেঁটে এসেছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগর মেলার ভিতর দিয়ে মন্দিরের সামনে। দেখো এখন কত মানুষের ভিড় হয়েছিল, লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষজন সব এসেছিলো, এখানটা অনেক দূর থেকেই আসে। সো তারপর আমরা চলে গেছিলাম কামনা সাগরে। তো এখানটায় বুঝতে পারছো কামনা সাগর কথার অর্থ কী। তো এখানটায় দেখো অসংখ্য মানুষের ভিড় ছিল। তো আমরা কামনা সাগর থেকে স্নান করার পর তারপরে আমরা চলে এলাম সোজা মেলার মাঠে ড্রেস চেঞ্জ করে। তারপরে আমরা দেখো মেলায় ঘুরতে লাগলাম। তো মেলায় সো প্রচুর দোকান বসেছিল। তারপরে আমরা একটা আইসক্রিম তৈরির এই গাবটা কিনে নিয়েছিলাম। তারপরে আরও অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো প্রচুর দোকান বসেছিল এখানটায় বাচ্চাদের খেলনার, আর প্রতিবারের থেকে এবারও কিন্তু লোক সংখ্যা বেশি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।